ইন্ডিয়া নামের বিতর্কের মধ্যেই মুখ খুলেন শশী থারুর। তার বক্তব্য, ইন্ডিয়া নাম নিয়ে যখন বিরোধীদের এত আলোচনা বা এত আপত্তি রয়েছে, কংগ্রেস যখন এটা নিয়ে এত আলোচনা করছে, তাহলে ইন্ডিয়া যে জোট হয়েছে সেই জোটটারই নাম বদলে ফেলা হোক। শশী থারুরের পরামর্শ, বিজেপি বিরোধী দলগুলির জোটের নাম ইন্ডিয়ার বদলে ভারত করে দেওয়া হোক, পুরো নাম করা হোক অ্যালায়েন্স ফর বেটারমেন্ট হারমোনি অ্যান্ড রেসপন্সিবল অ্যাডজাস্টমেন্ট ফর টুমোরো। এ বিষয়ে আমরা আপডেট নেব। সুচারু মিত্র আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুচারু, ঠিক কি আপডেট রয়েছে তোমার কাছে? ভারত ইন্ডিয়া এই দুই নামটা নিয়ে আমরা দেখছি গত মঙ্গলবার থেকে একেবারে চর্চা গোটা দেশের মধ্যে। শশী থারুরের প্রস্তাব অ্যালায়েন্স ফর বেটারমেন্ট এবং এই ইন্ডিয়া জোটের নাম এমনটাই রাখা হোক, অ্যালায়েন্স ফর বেটারমেন্ট বা ভারত। এক্ষেত্রে যে বিতর্ক কয়েকদিন ধরে মাথা চাড়া দিয়ে উঠছে, কোথাও প্রেসিডেন্ট অফ ভারত, কোথাও প্রাইম মিনিস্টার অফ ভারত, ফলে এই যে নাম বিতর্ক, তাহলে কি নাম বদলে যাবে? ইতিমধ্যেই যে বিজেপি বিরোধী বা মোদী বিরোধী জোটগুলো রয়েছে, তারা ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে এবং এ বিষয় নিয়ে বিরোধী জোটে আলোচনা হোক। শশী থারুর কার্যত এটাই বলতে চাইলেন এবং অ্যালায়েন্স ফর বেটারমেন্ট কেন নাম দেওয়া হবে সেটাও তিনি ব্যাখ্যা করলেন এবং ইন্ডিয়া জোটের নাম ভারত যদি থাকে, তাহলে কার্যত কেন্দ্রীয় সরকার এই বদলানোর যে চেষ্টা করছে সেটা তারা পারবে না, এমনটাই মনে করছে বিরোধী জোটের তরফে। কিন্তু তোমাকে মনে করাতে চাইব, ভারতীয় সংবিধানের এক নম্বর ধারা, সেই এক নম্বর ধারাতে স্পষ্টভাবে বলা আছে যে ইন্ডিয়া দ্যাট মিন্স ভারত, অর্থাৎ আমরা আমাদের দেশকে ইন্ডিয়াও বলতে পারি, ভারতও বলতে পারি, তাতে কোনো অসুবিধে নেই। কিন্তু এভাবে কোনো পরিবর্তনের সূচনা বা কোনো ধারা যুক্ত করা নেই ভারতীয় সংবিধানে। তুমি নিশ্চয়ই বিশিষ্ট সংবিধান বিশেষজ্ঞ যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলবে, বিষয়টা আরো পরিষ্কার হবে। কিন্তু শশী থারুরের এই প্রস্তাব বেটার ফর অ্যালায়েন্সমেন্ট বা অ্যালায়েন্স ফর বেটারমেন্ট এই প্রস্তাব, এবং তুই বলছে যে ইন্ডিয়া জোটের নাম বদলে ভারত রাখা হোক, এবং কেন অ্যালায়েন্স ফর বেটারমেন্ট তার ব্যাখ্যাও শশী থারুর সোশ্যাল সাইটে দিয়েছেন। নিঃসন্দেহে তার এই প্রস্তাব নিয়ে বিরোধী জোটে আলোচনা হবে কিনা সেটা দেখার, এবং বিরোধী অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে, আপ রয়েছে, তৃণমূল কংগ্রেস রয়েছে, উদ্ধব ঠাকরের দল রয়েছে, তারা কি যুক্তি দেয় এবং শশী থারুরের এই যুক্তিকে তারা মেনে নেয় কিনা তার দিকে তাকিয়ে থাকতে হবে। একদম, অনেক ধন্যবাদ সুচারু। শশী থারুরের পরামর্শ, বিজেপি বিরোধী দলগুলির জোটের নাম ইন্ডিয়ার বদলে ভারত করে দেওয়া হোক, পুরো নাম করা হোক অ্যালায়েন্স ফর বেটারমেন্ট হারমোনি অ্যান্ড রেসপন্সিবল অ্যাডজাস্টমেন্ট ফর টুমোরো, অর্থাৎ ভারত। বিরোধীরা জোটের নাম বদলে ভারত করে দিলে কেন্দ্র সরকার নাম বদলে যে জঘন্য খেলায় মেতে উঠেছে তা বন্ধ করতে পারেও বলে মন্তব্য করেন শশী থারুর।